মিডিয়া বয়স পরে পাওনা টাকার জন্য মারধরে প্রাণ গেল এক যুবকের। পাওনা টাকার জন্য মারধর, প্রাণ হারালেন এক যুবক। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার বয়সপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডে। মৃত যুবকের নাম সুশোভন দত্ত, তার স্ত্রী ও এক পুত্র সন্তানও রয়েছে। জানা গেছে 9 আগস্ট সোমবার সন্ধ্যের সময় সুশোভন স্থানীয় একটি ফার্নিচারের দোকানে যাচ্ছিল। এমনই সময় গয়েশপুরের দুই ভাই শুভজিৎ দাস ওরফে লাল্টু ও সৌম্যজিৎ দাস ওরফে রনি অতর্কিতে হামলা চালায় সুশোভনের উপর। তাদের দাবি, তারা সুশোভনের থেকে টাকা পেত। দুই ভাইয়ের মারে অচেতন হয়ে পড়ে যায় সুশোভন। তাকে কল্যাণী JNM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়। রাতে বাড়িতে এসে ফের অসুস্থ হলে ফের পরদিন সকালে 10 আগস্ট JNM হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। কিন্তু অবস্থার অবনতি হওয়াতে স্থানান্তরিত করা হয় কলকাতার NRS হাসপাতালে। সেখান থেকে ICU নেওয়ার কথা হলেও তার আগে সুশোভন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান মৃতের দাদা প্রখ্যাত ফুটবলার সুমন দত্ত। ইতিমধ্যে কল্যাণী থানার পুলিশ অভিযুক্ত দুই ভাই লাল্টু ও রনিকে গ্রেপ্তার করেছে। অবশেষে রাত 10টার পরে কলকাতা থেকে নদিয়া জেলার কল্যাণী বিধানসভার অন্তর্গত বয়সপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে নিজের বাড়িতে আনা হলো বছর 36 সুশোভন দত্তের মৃতদেহ। কান্নায় ভেঙে পড়লো তার পরিবার পরিজন। শোকের ছায়া এলাকা জুড়ে। পিটিএ খুনের অভিযোগ ওঠায় মৃতদেহ নিয়ে আসার পর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। ঘটনাটা কি হয়েছে যদি একটু বিস্তারিত বলে? সকালবেলা 5:10 আমার ভাইয়ের ছেলে এসে আমাকে ডাকছে, জেঠু বাবা কেমন করছে। সেদিন কত তারিখ ছিল? 10 তারিখ সকালে, পরের দিন সকালে। তো আমি সঙ্গে সঙ্গে দৌড়ে যাই, আমি গিয়ে দেখলাম যে অবস্থা একদম ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে গেছে। সঙ্গে সঙ্গে আমরা ব্যাটে করে আবার JNM নিয়ে যাই। ওখান থেকে বললো যে সিচুয়েশান খুব একটা ভালো নয়, আপনাদের বন্ডেসে করে নিয়ে যেতে হবে, আমরা রেফার করে দিচ্ছি। রেফার করে দেয় আমি নিজেদের রিস্কে মানে NRS নিয়ে যাই। NRS গিয়ে ট্রিটমেন্ট শুরু হয়। ট্রিটমেন্ট শুরু হওয়ার পর নাক মুখ দিয়ে একটু গেঁজা টাইপের বেরোচ্ছিল সাদা, তো সেগুলো বন্ধ হয়। এবারে আমাদেরকে ওখান থেকে বারবার বলেছিল ICU, এবার আমরা ICU ব্যবস্থা করেও ফেলেছিলাম। আমরা নিয়ে যাব, সেই মুহূর্তে এক্সপায়ার করে সন্ধেবেলা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।